আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা চলে আসলাম আবার ওই যে পুষ্টি বাগানে, তো আজকে যে ভাবি আসছে, তো আজকে আমি আসলাম এই যে আলবিরাম্মু আসছে, ভাবি আসছে আবার একটু সবজি ওঠানোর জন্য, তো ভাবলাম আসছি যখন ভিডিওটা করি। পুষ্টি বাগানে ভিডিও করতে অনেক ভালো লাগে। লেবু নেবেন? লেবু খান, লেবু খান, ভিটামিন সি। আমি কই, কিন্তু আমি আবার খেতে পারি না, খাই অল্প সামান্য। উপদেশ দেওয়াটা হ্যাঁ, মানাটা অনেক কঠিন। তো আমি কিন্তু খুব জ্বালা জ্বালা নিবো, বুঝছেন? ডিম দিয়ে রান্না করব আমি। হ্যাঁ, ডিম দিয়ে ধুন্দুল রান্না করব। আজকে ডিম নিয়ে আসছে, ডিম দিয়ে রান্না করব। এই যে মাশাল্লাহ, এই যে, এই যে মাশাল্লাহ, এই যে উঠাইছি, এইরকম কচি কচি ধুন্দুল নেব। আর আপনারা চাইলে যে বড় বড়ও নিতে পারেন, এই যে বড় বড়, এই যে। তাই যে আমার মেয়েরা পুষ্টি বাগানে একটা দোলনা আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ভিডিওতে ভাইরাল হবে, দাঁড়াও। ওনার মতে ছাড়া এই যে একটা ধুন্দুল উঠাই ফেলেছি, কেউ কিছু মনে করবেন না, অনুমতি লাগবে না, কিছু অনুমতি লাগবে না। এই যে কি হয়েছে বলো, বলো কিছু বলো। মামনি নামাই দাও তো, কেন তোমাকে ভয় লাগতেছে? না ভয় নাই, সুন্দর করে ধরো তুমি। এই তো, এই যে ভয় পাচ্ছে, মামনি নামাই দাও তো। এই তো সুন্দরী ভাবি, কি করছেন? সবজি উঠাছেন, তাই তো? আমার ভাবি আসছে, ভাবি এদের টাটকা টাটকা পুঁইশাক উঠাচ্ছে সবজি বাগানে আসে। তো আপনাদের সঙ্গে আমি আরও কিছু শেয়ার করি, সবজি বাগানের ছাদ বাগানে খুশি। আর ভাবি আমাকে বলছে নিজের ছবি কি সুন্দর করে উঠে নিল, ভাবি বলে উঠে দিল না। তো যাই হোক, ভাবির সাথে একটু মজা করতে ভাল লাগে। তো এই পাশ দিয়ে না, এই পাশ দিয়ে যাবো, আপনাদেরকে একটা জিনিস দেখাই। করে এদিক দিয়ে তো জানলা নাই, কার ভিতর? ও এই যে আপনাদেরকে দেখেন, একটা সানসেটের উপর উঠলাম। এই যে মাশাল্লাহ, অনেক সুন্দর। এই যে এখানে কিন্তু অনেক শাপলা ফুল ফুটছে। আর এই যে, আর ওই যে গাড়িগুলো দেখতেছেন, ওটা হলো পানামা পোর্ট, একদম ইন্ডিয়া থেকে ডাইরেক্ট এই পাশে ইন্ডিয়া, ডাইরেক্ট এই জায়গাতে আসে ট্রাক ভর্তি পণ্য, মানে ইন্ডিয়া থেকে যে সমস্ত আসে সেগুলো এখানে আসার পর এখান থেকে সারা বাংলাদেশ যায়। আমি হাঁপসে গেছি, আর কি বলবো। হ্যাঁ, তো সবজি পুষ্টি বাগানে একটু সবজি টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি কিনবো, কিনে নিয়ে বাসায় যাই রান্না করব। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে ভাইরাল আন্টি।